আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশের বইমেলা অনুষ্ঠানে। আমি ইশাত জাহানুরমি, বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত এই অনুষ্ঠান আমরা প্রতিদিন বিকেল 5:30 আপনাদের সামনে নিয়ে আসি এবং এই মেলায় আসলে বইমেলার নানান খবর জানাতেই এই অনুষ্ঠান আমরা করি। এখানে আমরা জানাতে চেষ্টা করি লেখকের খবর, পাঠকের খবর, প্রকাশকের খবর, মেলার পরিবেশ, নতুন বইয়ের খবর, কী কী বই আসলে এখন মানুষ পড়তে পছন্দ করছেন, কোন ধরনের লেখা পড়তে পছন্দ করছেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলি। আমরা প্রতিদিন আমাদের সঙ্গে অতিথি থাকেন, আজকেও একজন অতিথি আছেন। তার আগে আমি জানিয়ে রাখতে চাই যে আজ 20 ফেব্রুয়ারি, অর্থাৎ মেলার 20তম দিন, আর রাত্রি পেরুলেই সেই মহান 21শে ফেব্রুয়ারি। ভাষার আন্দোলনের জন্য, ভাষার জন্য জীবন দেয়া যে জাতি, সেই জাতির যে গর্ব, সেই বিষয়টিকে সারা দিন ধরে মানুষ কিন্তু আগামীকাল স্মরণ করবে এবং এই স্মরণটি আসলে কীভাবে হওয়া উচিত, কীরকম হওয়া উচিত সেটি নিয়েও আমরা এখন নতুন করে ভাবছি। কারণ অনেক সময় দেখা যায় যে ভাষার এই ভাষা শহীদদেরকে স্মরণ করতে গিয়ে অনেক সময় উদযাপনে পর্যবসিত করে ফেলেছি আমরা। তবে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের ভাষা সারা পৃথিবীতে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, সেই জন্য কিন্তু একটি আলাদা, এক ধরনের আলাদা মাত্রা পেয়েই আছে। আমার সাথে আজ আছেন লেখক হাসান আল আবদুল্লাহ, তিনি নিউ ইয়র্ক প্রবাসী। তার সাথে আগেও কথা হয়েছে, আজকে আবারও তাকে অতিথি হিসেবে পেয়েছি। আপনাকে স্বাগত হাসান আল আবদুল্লাহ। প্রথমে আমি আসলে আপনার এই বইটি, নিচের যে বইটি, আমি একটু দেখাতে চাই, ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্থোলজি যে বইটি, এই এই বইটি দেখাতে চাই এজন্যই যে বাংলা ভাষাকে আসলে, যেহেতু কাল 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষাকে আসলে কী করে ছড়িয়ে দেয়া যায়। এত এত মানুষ আমাদের দেশে, এত এত সমৃদ্ধ ইতিহাসও আমাদের রয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু বাংলা ভাষাটাকে মানুষ খুব একটা চেনে না। এর থেকে অনেক কম ভাষায় কথা বলা যে সমস্ত ভাষা আছে সেসবকেও মানুষ চেনে, অথচ বাংলাকে চেনে না। একজন প্রবাসী লেখক হিসেবে আপনার মনে হয় কি না যে এটি আসলে জরুরি? আপনাকে অশেষ ধন্যবাদ। আমি একজন প্রবাসী লেখক না, একজন লেখক হিসেবে, বাংলা ভাষার লেখক হিসেবে বলছি যে ভাষাকে ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো এই ভাষার ভালো লেখাগুলি অনুবাদ করে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া। যেমন ধরুন আমেরিকা, রাশিয়া, তারপরে ব্রিটেন এখনও টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন দেশে অনুদান দিয়ে এই কাজগুলি করে। তো আমি যে ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্থোলজি আপনি একটু আগে বললেন, এটি আমি গত 25 বছর ধরে একটি পত্রিকা সম্পাদনা করি, বাইলিঙ্গুয়াল। আমার একটা আছে, থিম আছে যে ধরুন আমি যদি ওর কবিতা পড়ি, ও আমার কবিতা পড়বে। তো বাইলিঙ্গুয়াল এই অর্থে যে অনুবাদে আমার কবিতাটি পড়ার পাশাপাশি আমি বিদেশি কবিতাটাও পড়ছি, বিদেশিরা তার কবিতা পড়ার পাশাপাশি আমার হ্যাঁ। এইটা করতে করতে আমি দেখলাম 25 বছরে আমি প্রায় 400 উপরে কবির কবিতা ছেপেছি 60 দেশের, যেখানে লুইস গ্লিকের কবিতা আছে, স্ট্যানলি কিউনিটজের কবিতা রয়েছে, যেখানে অ্যাডোনিসের কবিতা রয়েছে, যেখানে পাবলো নেরুদার কবিতা রয়েছে, অনুবাদে একদিকে বাংলায়, একদিকে তার অরিজিনাল কবিতা। আবার বাংলাদেশের কবিদের একইভাবে একদিকে বাংলায় আর একদিকে আমার অনুবাদ। ফলত এই বইটা আমি 25 বছর পূর্তি উপলক্ষে করেছি। দেখুন, বাংলা ভাষা আজকের দিনে আমার বলতে গর্ব হচ্ছে, বাংলা ভাষার কবিতা কিন্তু 59 দেশে এখন বিরাজ করছে এই বইটার বদৌলতে। সেই একই কথা আবারও জানতে চাই। দেখেন, আমরা একসময় দেখেছি যে রাশিয়ানরা কীভাবে আমাদের এখানে, সেই ননীগোপাল ভৌমিকের কথা এখনও আমাদের মনে আছে, মানে একটা দেশের কালচারকে এগিয়ে নিতে, সংস্কৃতিকে এগিয়ে নিতে, ভাষাকে ছড়িয়ে দেওয়া যে কত গুরুত্বপূর্ণ তা আমরা রাশিয়ানদের কাছে কিন্তু দেখেছি। হ্যাঁ, ছোটদের যেই প্রগতি প্রকাশনীর যে বইগুলো, এখনও আমার ছোটোবেলায় পড়া আমাদের বইগুলো এখনও আমরা দেখি যে সেগুলো, বা এখনই যে এখানে বাংলাদেশের কালচারাল সেন্টার আছে অনেকগুলো, আমেরিকানদের আছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, ইরান যে একটা দেশ তাদের কিন্তু একটা কালচার আছে, ফরাসি মানে ফ্রান্সের আছে। তো সেই অর্থে এই কাজটি আপনি একা এক ধরনের করছেন, বা হয়তো অনেকেই ব্যক্তি উদ্যোগে করছেন, আপনি মনে করেন কি না যেটা আসলে সরকারিভাবেই বা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে করা অবশ্যই করা দরকার? আমি একটি উদাহরণ দিই, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যেটার অনুবাদ হয়েছে, এই বইটা যদি এডিটিংয়ের মাধ্যমে আমেরিকা থেকে আমেরিকার মেজর পাবলিকেশন পাবলিশ করে, তাহলে এই বইটি কিন্তু সমস্ত শেলফে থাকতে পারে। এটি দরকার, এটি কিন্তু সরকারের উদ্যোগ নিতে হবে, আমি একা সেটি পারবো না। তার জন্য একজন এডিটর ঠিক করতে হবে, তার জন্য একজন পাবলিশারকে অনুদান দিতে হবে, একটা প্রসেস রয়েছে। সেইভাবেই বলছি যে এই যে আপনি রাশিয়ার কথা বললেন, আমেরিকাও এখনও করে, ব্রিটেন করে এবং জার্মানি করে, এরা কিন্তু
টাকা দিয়ে একজন অনুবাদক, ওরা কিন্তু অনুবাদক তৈরিও করে এবং তাদের তাদের লেখাগুলি ছড়িয়ে ছিটিয়ে দেয়। আমাদের এই কাজটি সরকারিভাবে না করলে, আমি করছি ব্যক্তিগতভাবে, এটা কিন্তু পাবে না। স্থায়িত্ব পেতে হলে কিন্তু সরকারিভাবে, এবং সরকারিভাবে মুখ চেনা মানুষের করলে হবে না, সরকারিভাবে করতে হবে ঠিক যারা অথেন্টিক লেখক, একদম গুরুত্ব দিয়ে এবং সিরিয়াসলি, মানে করার জন্যই করতে হবে, এবং সেটি যাতে আন্তর্জাতিক মান বজায় রাখে। আমি এখন আপনার অন্য দুটি বই নিয়ে যদি একটু কথা বলি, আপনি আমার ছেলেবেলা নামে আপনার আত্মজীবনী এবং স্বতন্ত্র সনেট, এই বই দুটি। আচ্ছা, আমার ছেলেবেলা এটা তো একটা মানে একদিকে গর্বের, আর একদিকে যখন আমি ফিরিয়ে তাকিয়েছি ছেলেবেলায় কী করেছি, গাছে চড়েছি, মাছ ধরেছি, হ্যাঁ, তারপরে যত রকম বাদরামি আছে সেগুলি করেছি, আবার লেখাপড়া করেছি, সব কিছু মিলেই আমার ম্যাট্রিক পাস করা পর্যন্ত ঘটনা বলি। এবং 71-এ আমার বাবা শহীদ হয়েছেন, তো আমার বাবাকে আমি দেখিনি, আমার 3.5 বছর বয়স তখন। এই যে গল্পগুলি শুনেছি মায়ের কাছ থেকে বিভিন্নভাবে, সেগুলিও এর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার একটু মনে আছে যে বাবা আমাকে কোলে করে দৌড়াচ্ছিলেন, মানে মিলিটারিদের হাত থেকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচিয়েছেন কিন্তু তিনি বাঁচতে পারেননি, এই ব্যাপারটি আছে। আর আমার স্বতন্ত্র সনেট, এটি আমার নিজস্ব একটি সনেটের ধারা, আমি এইটি প্রবর্তন করি 94 সালে। 98 সালে প্রথম সংস্করণটি বের হয় 100 সনেটের, এ পর্যন্ত আমি 225টি সনেট লিখেছি, এবং এর একটা ইংরেজি সংস্করণ বেরিয়েছে আমেরিকা থেকে, এবং সেটি আবার ইটালিয়ান ভাষায়, যে আদি সনেট ওই ভাষায় অনুবাদ হয়েছে কিছু সনেট, আবার ইংরেজি ভাষায় তো হয়েছেই, সে থেকে লন্ডন থেকেও বেরিয়েছে ইংরেজি শেক্সপিয়ারিয়ান সনেট। এইটা আমি স্বতন্ত্র নাম দিয়েছি কারণ এটা সাত সাথে স্তবক বিন্যাস, এবং এর অন্তমিলের ধরনও একটু আলাদা। বইগুলোর আমরা সাফল্য কামনা করছি এবং আপনার লেখালেখি জীবনেরও অনেক ধন্যবাদ আমাদেরকে, ধন্যবাদ। এবং DBC কিন্তু আমি নিউ ইয়র্কে বসে দেখি, যখনই আমি চাপি যে বইমেলার কিছু দেখব, যখন অনলাইনে দেখতে যাই তখন কিন্তু DBC ভেসে আঠে, এবং আপনারা যে কাজ করছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হাসান আল আবদুল্লাহ ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আরেকজন অতিথি আমাদের সঙ্গে আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তার আগে যে আবারও জানিয়ে রাখি, আজ কালকে যেহেতু 21 ফেব্রুয়ারি এবং সরকারি ছুটির দিন, ফলে আজকে সন্ধ্যা থেকে কিন্তু মেলায় প্রচণ্ড ভিড় হওয়ার এখনই আমরা টের পাচ্ছি যে আসলে মানুষ আসছেন এবং বইও কিনছেন। আগামীকাল সারাদিন সকাল 8টা থেকে মেলার ফটক খুলবে এবং সারাদিন ধরে মেলা চলবে। আমার সাথে আছেন সোমাদেব এই মুহূর্তে। সোমাদেব, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই তার রয়েছে, সেটি হচ্ছে সাংবাদিকতায় নারী, অন্তরায় ও উত্তরণ একটি বই, এবং তাছাড়াও তার ছোট গল্পের বই, উপন্যাস। এটা ছোট গল্পের বই আর বলছি, আপনি একটু শুধু প্রথমে যদি বলেন যে সাংবাদিকতায় নারী, অন্তরায় ও উত্তরণ, এখানে আপনি আসলে ঠিক কী ধরনের কাজ করতে চেয়েছেন বা কী? একটি সম্পাদিত বই, এখানে আসলে যারা সাংবাদিকতা করেছেন বা করছেন এরকম 35 জন সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা নিজেদের অভিজ্ঞতা থেকে বা গবেষণা প্রবন্ধ এখানে লিখেছেন যে সাংবাদিকতায় নারীদের যে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করে কিভাবে তারা সাংবাদিকতায় ভালো করতে পারে, তারা উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেন, এরকম লেখাগুলো এখানে রয়েছে। সাংবাদিকতায় মানে এই বিষয়টা তো আসলে যেটি হয় যে মোটামুটি সাংবাদিকতায় নারী নিয়ে অনেক ধরনের কাজ কিন্তু ইতিমধ্যে হয়েছে, আপনার কাজে আপনি মানে ভিন্নতা কী রয়েছে, আলাদা কী রয়েছে সেটি যদি? আচ্ছা, আসলে সাংবাদিকতায় নারীদের যেই প্রতিবন্ধকতা আমরা বিচ্ছিন্নভাবে পাই, যে একত্র করে অনেক সাংবাদিক যারা আসলে সরাসরি সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, এরকম সিনিয়র যারা সাংবাদিকতা করছেন, আর আসলে নারীরা যেই ধরনের সমস্যার মুখোমুখি হয় সেটা তাদের অভিজ্ঞতালব্ধ যেই জ্ঞান সেখান থেকে আসলে উঠে আসে আমার মনে হয়। তো তারা সেই অভিজ্ঞতার জায়গা থেকে লিখেছেন, এবং একই সাথে আমি যখন সাংবাদিকতা বিষয়ে, যেহেতু আমি শিক্ষক সাংবাদিকতা, সেই সাংবাদিক আমি যখন বিভিন্ন নারীদের বা আমার নারী শিক্ষার্থীদের জিজ্ঞেস করি কারা কীভাবে সাংবাদিকতা করতে চান, তারা কিন্তু বেশিরভাগই না করেন যে না আমি সাংবাদিকতা করতে চাই না। তো সেই জায়গায় আসলে সাংবাদিকতার যে প্রতিবন্ধকতাগুলো সেখান থেকে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে কীভাবে আসলে নারী সাংবাদিকদের আরও বেশি এই পেশায় আনা যায়, সেই রকম অভিজ্ঞতাগুলো এখানে লেখা হয়েছে। আমি মনে করি সেই জায়গাটা একটা আলাদা জায়গা আছে। একই সাথে আপনি চৈত্রের দিন নিভে আসে এই নামে আপনার এটি গল্পের বই, একই সঙ্গে গল্পও লিখছেন, সেটি সম্পর্কে যদি একটু জানেন। আচ্ছা,
আমি এটা আমার সপ্তম গল্পের গল্পগ্রন্থ। আমার গল্পগুলো আসলে নারী জীবন কেন্দ্রিক, যে নারীরা যেই ধরনের মানে আমরা আসলে আমাদের সামাজিক বাস্তবতায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি, বিশেষ করে পারিবারিক, সামাজিক, মনস্তাত্ত্বিক বিভিন্ন ধরনের জটিলতা নারীরা ফেস করে, এবং সেখান থেকে এক এক সময় তাদের আসলে অনেক মেধা থাকা সত্ত্বেও তারা নিজেদের জায়গাটা খুঁজে পায় না, তারা এক ধরনের সংসারের পাকে চক্রে নিজেদের জীবন কাটিয়ে দেয় এবং শেষ জীবনে গিয়ে মনে হয় কি যে আমার তো সারা জীবনে আসলে কিছুই নেই। তো সেই জায়গায় যে বিভিন্ন বাধাগুলোকে আসলে কীভাবে অতিক্রম করা যায়, এগুলো আমার গল্পের 10টি গল্প রয়েছে এখানে। সেই 10টি গল্পের যে নারী চরিত্ররা আছেন তারা সেই জায়গাগুলোকে ওভারকাম করেছেন বিভিন্নভাবে, তারা বিভিন্নভাবে আত্মপ্রতিষ্ঠিত হয়েছেন বা তাদেরকে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন। সেই গল্পগুলোই আমি গল্পের মাধ্যমে সেই মেসেজটা নারীদের দিতে যাই, আসলে নারীদের জীবন থেমে যাওয়ার নয়, তারা এগিয়ে যেতে পারে, এরকম মেসেজগুলো দেওয়া হয়েছে এই গল্পগুলোতে। কেমন সাড়া পাচ্ছেন পাঠকের কাছে? হ্যাঁ, আমি দুটো বই নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি যেহেতু নবীন লেখক, আমি আসলে অনেক বেশি প্রত্যাশা করতে পারি না, তারপরেও যারা বই কিনছেন বা বই পড়ে বিভিন্ন ফিডব্যাক দিচ্ছেন, রিভিউ দিচ্ছেন, আমার খুব ভালো লাগার যে আমার গল্পগ্রন্থ নিয়ে। আর সাংবাদিকতায় নারী বইটি নিয়ে অবশ্যই সাংবাদিকতায় যারা পড়ছেন পড়াচ্ছেন তারা যখন এই বইটি কিনছেন বা ভালো একটি কাজ হয়েছে এরকম বলছেন, ভালো লাগছে, ভালো ফিডব্যাক পাচ্ছি। সোমাদেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আপনার বইয়ের আমরা শুভকামনা করি, শুভকামনা রইল আপনার গ্রন্থের জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোমাদেব। আমরা এরই সাথে একটা বিরতিতে পৌঁছে গেছি। বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত একুশের বইমেলা অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত একুশের বইমেলা অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। আগে জানিয়েছি দর্শক যে আজকে মেলার 20তম দিন, আর রাত পোহালেই 21শে ফেব্রুয়ারি। মেলায় কিন্তু একটা আসলে 21শে ফেব্রুয়ারির আগের দিন যেরকম এক ধরনের চাঞ্চল্য দেখা যায়, কারণ যেহেতু ছুটির দিন থাকে 21শে ফেব্রুয়ারি, আগের দিন অনেকেই সন্ধ্যায় আসেন, এবং আজকেও মেলায় প্রচুর লোক সমাগম হয়েছে, এবং সব থেকে আসার কথা হচ্ছে বই কিনতেও দেখা যাচ্ছে তাদেরকে। তো সব মিলে মেলা বেশ জমে উঠেছে। আমি আগের অংশে অতিথিদের সঙ্গে কথা বলেছিলাম, আজকে এই অংশে আমি একটা স্টলের সাথে, একটা প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। বিদ্যানন্দ প্রকাশনী, প্রকাশনীটির নাম একটু যদি আমি আপনাদেরকে দেখাই, একদম আমাদের ডিবিসির যে স্টল, স্টলের পাশেই তাদের স্টলটি রয়েছে, ফলে এই স্টলটির আমাদের প্রতিদিনই আমরা দেখছি, কারণ একটু ইন্টারেস্টিং, একটু একটু আগ্রহ উদ্দীপক। একটু যদি দেখান আমার, আমি আমার সহকর্মীকে অনুরোধ করছি যে তারা কীভাবে আসলে সাজিয়েছেন স্টলটি। এখানে একটা মূর্তি বা মুরালের মতো করা হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে যে একটি জেলখানার মতো, সেখানে একজন পাগলকে আটকে রাখা হয়েছে। সেখানে লেখা রয়েছে, পাগল বলে গালি দেই যারে, আদৌ কি আমরা শুনি তারে। মানসিক রোগীদের লেখা গল্পে প্রকাশিত বই, পাগলের গল্পগুচ্ছ, অর্থাৎ তারা বলতে চাইছেন যে আমরা বলছি যে পাগল, আমরা বলছি যে মানসিক ভারসাম্যহীন, কিন্তু তাদেরও হয়তো কিছু বলার রয়েছে। সেই কথাটি এই বিদ্যানন্দ প্রকাশনী থেকে করার চেষ্টা করা হচ্ছে। স্টলে যিনি রয়েছেন আমরা তার সাথে একটু একটু কথা বলতে চাই। আমার সহকর্মীকে অনুরোধ করছি, আপনার নামটি যদি, মাহবুবুর রহমান রাহি, আপনি একটু জানাবেন যে আপনাদের এই স্টলটিতে আমরা দেখছি প্রচুর লোক সমাগম হয়, অনেকেই খুব আগ্রহ নিয়ে দেখতে আসে, বিশেষ করে এই যে আপনারা যে জিনিসটি সাজিয়েছেন, ডেকোর করেছেন সেটি, এটা সম্পর্কে যদি একটু জানান। আসলে আমরা প্রত্যেক বছর নতুনত্ব কিছু নিয়ে আসতে চাই, তা আমাদের এবারে থিমটা হলো যে আমাদের সমাজে কিছু মানসিক রুগী আছে যাদেরকে আমরা সচরাচর পাগল বলে গালি দিই, পাগল বলে থাকি, জেলখানায় বন্দি করে রাখি, শিকল দিয়ে বেঁধে রাখি, ময়লা জায়গায় রাখি। তো তাদেরকে ময়লা জায়গায় না রাখে, নির্দিষ্ট যে ওদের যে চিকিৎসা প্রয়োজন অথবা নির্দিষ্ট মানুষের সাথে মিশা প্রয়োজন, সেটা মানুষের প্রতিচ্ছবিটা আমরা এখানে নিয়ে আসছি মানুষকে সচেতন করার জন্য। তাদের একটা গল্প পাগলের গল্পগুচ্ছ নামে, যেটাতে 13 জন মানসিক রোগীদের গল্প দেওয়া আছে, যেগুলো ওনারা নিজেরাই বলছেন, আমরা জাস্ট অনুলিখন করছি। বিদ্যানন্দকে আমরা জানি যে এটি আসলে একটি এক ধরনের, তাদেরকে তাদেরকে আসলে বিদ্যানন্দ মূলত মানুষের জন্য কাজ করে এবং নানান ধরনের চ্যারিটি তারা করে থাকে। আপনাদের এই প্রকাশনী কি সেই সেইটারই অংশ? আমরা আসলে চ্যারিটি কাজ নিয়ে করি, যেমন হচ্ছে যে বইমেলায় যেটা প্রকাশনীতে আমাদের যেটা ফুটে উঠেছে, যেমন হচ্ছে যে পাগল গল্প করছে, এছাড়া হচ্ছে 4টি বাসা, যে সমাজে যে বাসাগুলো আমাদের হারিয়ে যাচ্ছে
সেসব সেরকম চারটা ভাষা আমাদের এখানে আছে, যেমন চাকমা ভাষা, মো ভাষা, সাঁওতাল ভাষা, মানমা ভাষা। তো আমরা প্রকাশনীর মধ্যে চ্যারিটিটা ধরে রাখতে চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরও দু একটি স্টলে একটু যাওয়ার চেষ্টা করি। একদমই আমাদের আশেপাশে যে স্টলগুলি রয়েছে, এখানে এখানে রয়্যাল পাবলিকেশন নামে আরেকটি স্টল রয়েছে। আমরা রয়্যাল পাবলিকেশনের যিনি প্রকাশক রয়েছেন, স্বত্বাধিকারী রয়েছেন, তার সাথে আজকে আবার একটু কথা বলতে চাই। আপনার স্টলে আসলে কী ধরনের বই আছে, এবং আজকে একদমই 21 তারিখের আগের দিন, 20 তারিখ, আজকে তো বিক্রিবাটা হওয়ার কথা, কেমন সাড়া পাচ্ছেন বা মানুষ কি আসলে বই কিনছে? কিছুক্ষণ আগে বইটি আমাদের লাইন ধরে বিক্রি করেছি, ইংলিশের অ্যান্টিবায়োটিক, ব্যতিক্রম ধর্মী একটি বই, এটি বিক্রি করেছি, অনেক সুন্দর যাচ্ছে। এটি আমাদের আজকে তৃতীয় মুদ্রণ চলে এসেছে, প্রথম মুদ্রণ এবং দ্বিতীয় মুদ্রণ অলরেডি বই মেলাতে শেষ হয়ে গেছে, আজকে তৃতীয় মুদ্রণ। আর বাংলাদেশের গণহত্যা নামে একটি বই আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, অনেক ভালো রাইটারের বই, এটি অনেক সাড়া পাচ্ছে। শিশুতোষ নামক একটি বই আছে, এলিয়েনের মন খারাপ, লেখিকা পাশেই আছেন, এই বইটাও অনেক বিক্রি হচ্ছে। আবার রোমান্টিক থ্রিলার নামে একটি বই আছে, এই যে আজকে নিয়ে এসেছি আধিরা, এটাও অনেক বিক্রি হচ্ছে। সর্বোপরি যদি বলি একজন প্রকাশক হিসেবে, আমরা মেট্রো রেলটাকে পেয়ে এবারে 21 বইমেলাটা অনেক ধন্য। প্রকাশক, পাঠক এবং দর্শনার্থী সবাই অনেক উপকৃত। মেট্রো রেলটা হাতের কাছে পাচ্ছি, দর্শনার্থীরা আসছেন, বইমেলা প্রাঙ্গণে ঢুকে পড়ছে। ডিবিসি নিউজকে অননেক ধন্যবাদ, তারা বইমেলার নিউজের যে কাভারগুলো দিচ্ছেন, দর্শক যারা আছেন, পাঠক যারা আছেন, দর্শনার্থী যারা আছেন, ঘরে বসে ডিবিসি নিউজকে দেখছেন। আমি রয়্যাল পাবলিকেশনের প্রকাশক হিসেবে ডিবিসি নিউজের উর্মি আপুকে, রয়্যাল পাবলিকেশনের যে এবং বইমেলা প্রাঙ্গণের যে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন, আপনার দর্শক আপনারা দেখছিলেন যে আসলে আজকে 20 তারিখ হওয়াতে অনেক প্রকাশকই কিন্তু খুশি, এবং তারা বেশ আগ্রহের সাথে অপেক্ষা করছেন আগামীকাল দিনটার জন্য। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে 21 তারিখের পর থেকে কিন্তু সিরিয়াস ধর্মী পাঠক যারা, তারা বই কেনেন, ফলে প্রকাশকরা এই মুহূর্তে এক ধরনের আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, 21 তারিখ পার হলেই তারা বিক্রিবাটা ভালো করতে পারেন। এই ছিল আজকের মতো 21 বইমেলা অনুষ্ঠান। বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত 21 বইমেলার আজকে এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় নিশ্চয়ই দেখা হবে, থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।